আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আমি মোসাম্মত রায়হানা বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আজকে আমি প্রথম অধ্যায় পাঠ এক রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের পরিচয় কি? আমরা হচ্ছে বাঙালি। এই বাঙালি জাতির গর্ব কি? বাংলা ভাষা। এই বাংলা ভাষা আমরা অর্জন করেছি অনেক কষ্টের বিনিময়ে, অনেক আন্দোলনের বিনিময়ে। আজকে আমরা সেই রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কেই জানব। আমরা হচ্ছে 1947 সালে যখন স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়, তখন কিন্তু এই স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা নিয়ে একটি প্রশ্ন উঠেছিল যে স্বাধীন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। তখন কিন্তু পূর্ব পাকিস্তানের সচেতন শিক্ষিত জনগণ বাঙালিরা কি চেয়েছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করবে। কিন্তু পাকিস্তানের কিছু কুচক্রি মহল এটিকে কিন্তু সায় দেয়নি। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীবৃন্দ যে সেই সময়ে পাকিস্তানে প্রায় 6 কোটি 90 লক্ষ জনগণ ছিল, তার মধ্যে 4 কোটি 40 লক্ষ মানুষই বাংলা ভাষায় কথা বলতো, আর বাকি 2,50,000 মানুষ যারা ছিল উর্দু এবং অন্যান্য ভাষাভাষীর মানুষ। কিন্তু এত সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা বাংলা ভাষায় কথা বলতো, তারপরেও কিন্তু পাকিস্তান চেয়েছিল যে সংখ্যালঘু অর্থাৎ যারা সংখ্যায় কম, উর্দু ভাষাভাষীর সংখ্যা কিন্তু বাঙালি ভাষাভাষীর অর্ধেক। তো তারপরেও কিন্তু কি চেয়েছিল পাকিস্তান রাষ্ট্রের পাকিস্তান সরকার, কিছু কুচক্রি মহল, কিছু অসাধু ব্যক্তি, তারা চেয়েছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরে যখন হচ্ছে 47-এর পর 1948 সালের মার্চ মাস, এই সময়ে কি হলো? মার্চ মাসে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে একটি কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকের একটি সমাবেশ হয়, যেখানে মোহাম্মদ আলী জিন্না বলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। এই সময় কিন্তু সকল ছাত্র সমস্বরে সেটিকে কি করে? তীব্র প্রতিবাদ জানায় যে না, বাংলাকে হচ্ছে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হবে। কিন্তু এখানে একটু কথা আছে, পাকিস্তান যেমন চেয়েছিল যে উর্দু, শুধুমাত্র উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালিরা কি চেয়েছিল? উর্দুর পাশাপাশি বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। অর্থাৎ আমরা কিন্তু বাঙালিরা কিন্তু চাইনি যে উর্দুকে বাদ দেয়া হোক, আমরা চেয়েছিলাম উর্দুও থাকবে, তার সাথে আমাদের বাঙালি প্রাণের ভাষা বাংলা ভাষা, সেটিকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। কিন্তু তারা ছিল কি? তারা ছিল স্বার্থপর, তারা ছিল শোষক, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে, আমাদের প্রতি বিভিন্ন অন্যায় করেছে। আমরা এগুলোতে আজকে যাব না, আমরা শুধু ভাষা সম্পর্কে, আজকে আসলে ভাষা আন্দোলন সম্পর্কে জানব। তো সেই সময় কি হলো, যখন 1948 সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্না বললেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন সকল ছাত্র কিন্তু প্রতিবাদ জানালো। এরপরে পাকিস্তানের গণপরিষদে বাঙালি সদস্য
একাত্তরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার জন্য একটি প্রস্তাব উত্থাপন করে, যেটিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তীব্রভাবে প্রতিবাদ জানায়। আরও দুঃখের বিষয়, সেখানে যে মুসলিম লীগের যে বাঙালি সদস্যরা ছিল তারাও কিন্তু এটির বিরুদ্ধে অবস্থান নেয়, যেটি খুবই দুঃখজনক। এর পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির জন্য। এরকমই একটি উদ্যোগ হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি হচ্ছে সংগঠিত হয়েছিল রাজনীতিবিদ এবং ছাত্রদের সমন্বয়ে, যেখানে প্রধান হিসেবে কাজ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। তো এই কারণে কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলন চলাকালীন বঙ্গবন্ধুকে বহুবার কারাবরণ করতে হয়। 1948 এর 11 মার্চ কি হয়, এই 11 মার্চে কিন্তু সারা দেশে বাংলাকে রাষ্ট্রভাষা দাবি হিসেবে একটি ধর্মঘট ডাকা হয়। যে ধর্মঘটের দিন কি করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম আহমেদ এবং অলি আহাদ সহ অনেক নেতাকে কারাগারে পাঠানো হয়। এবং এই রাষ্ট্রভাষা চলাকালীন কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারেই ছিলেন। এরপরে হচ্ছে কি হলো, বাঙালিরা কিছু সচেতন বাঙালি যারা হচ্ছে কি করলো, তারা চিন্তা করলেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় একটি প্রাদেশিক পরিষদের অধিবেশন বসার কথা, যেখানে হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কি করবে, একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে এই চার অধিবেশন ঘেরাও করে একটি স্মারকলিপি দেয়া হবে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার জন্য। তারপরে হচ্ছে কি হলো, রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার জন্য একটি স্মারকলিপি দেওয়ার কথা, কিন্তু পাকিস্তান সরকার কি করলো, এটিকে দমন করার জন্য 1952 সালের 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করলো। কেন, যেন 144 ধারা জারি মানে কিন্তু চারজনের বেশি একসঙ্গে মিলিত হতে পারবে না কেউ, অর্থাৎ বাঙালি ছাত্র জনতা এদেরকে হচ্ছে দমানোর একটি কৌশল ছিল এটি। কিন্তু বাঙালিরা অনেক সাহসী, তারা কিন্তু দমার পাত্র নয়, সেই কারণে তারা সিদ্ধান্ত নিল যে না, আমরা এই 144 ধারা মানি না, মানব না। তারপরে কি হলো, 144 ধারা উপেক্ষা করে বাঙালিরা কি করলো, 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি মিছিলে যোগদান করলো। আর পাকিস্তান সরকারের পুলিশ বাহিনী কি করলো, এই বাঙালি ছাত্র জনতাকে দমানোর তার জন্য সেখানে তারা গুলি চালাতে লাগলো। আর সেই গুলিতে নিহত হলো বরকত, আবুল বরকত, জব্বার, রফিক উদ্দিন, এরা হচ্ছে গুলিতে নিহত হলেন। আর সালাম তিনি কি করলেন, সেই সময় আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন। এছাড়াও আরও অনেক নাম না জানা ব্যক্তি এই ভাষা শহীদ হলেন। এরপরে 1956 সালে কি হলো, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হলো। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা কি করলো, এই যে জায়গাটিতে মিছিল করে বাঙালিরা, নির্ভীক বাঙালিরা তাদের রক্ত দিয়েছিল, সেই জায়গাটিতে একটি শহীদ মিনার গড়ে তুলে, এটি হচ্ছে আমাদের বাঙালিদের জন্য একটি
কি বলবো, একদিকে বেদনাদায়ক, অন্যদিকে আমাদের জন্য এটি গৌরব, যার জন্য আমরা আজকে পৃথিবী খ্যাত। এই ভাষা আন্দোলনের তাৎপর্য কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে এই ভাষা আন্দোলনের তাৎপর্যটা কি? আসলে 52 সালে যদি ভাষা আন্দোলন না হতো, তাহলে হয়তো আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেতাম না। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় এই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে। তো এই ভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলন বা ভাষা আন্দোলন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই ভাষা আন্দোলন কিন্তু আমাদের বাঙালিদের সাহসিকতার পরিচয় তুলে ধরে। এটি আমাদের বিভিন্ন, এর পরবর্তীতে যখন অনেক আন্দোলন হয়, 1969-এর গণ অভ্যুত্থান হয়, 1971-এ মুক্তিযুদ্ধ হয়, এগুলো কিন্তু সবকিছু পিছনের কারণ হচ্ছে এই ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা ভাষাকে অর্জন করতে পেরেছি, আমরা কিছু যখন অর্জন করতে পেরেছি, তখন কিন্তু বাঙালিরা আরো কি হয়েছে, আরো নির্ভীক হয়েছে, আরো প্রতিবাদী হয়েছে, আরো সবকিছু অর্জন করার জন্য সচেষ্ট হয়েছে। তারপরেই কিন্তু আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। এরপরে 1999 সালে আমরা আরো একটি অর্জন করেছি, সেটি হচ্ছে এই রাষ্ট্রভাষা আন্দোলন যে তারিখে হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারি তারিখটিকে কিন্তু 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ সারা পৃথিবী এই দিনটিতে তাদের নিজ নিজ ভাষাকে শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এবং আমাদের বাংলা ভাষাকে, আমাদের বাংলার যে বীর বাঙালি যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে স্মরণ করে, শ্রদ্ধা ভরে স্মরণ করে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয় বুঝতে পারলে আমাদের এই রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস, এর তাৎপর্য, এর গুরুত্ব। তোমরা নিশ্চয়ই বাংলাকে ভালোবাসবে, বাংলাকে সম্মান করবে, বাংলা ভাষায়, প্রমিত বাংলায় কথা বলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।